উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মহাসড়কে যানজটের কারণে দুর্ভোগে পড়েছে ঈদের নাড়ির টানে বাড়ি ফেরা মানুষজন। রাজধানীর বাস, ট্রেন এবং লঞ্চ টার্মিনালগুলোতে মানুষজনের ভিড় বেড়েছে। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে এবং মুন্সীগঞ্জ প্রান্তে যানবাহনের চাপ বেড়েছে। পদ্মা সেতু টোল আদায় অব্যাহত থাকলেও টোল প্লাজায় যানবাহনের জটলা রয়েছে। উত্তরাঞ্চলের মহাসড়কেও দুর্ভোগে পড়েছে ঘরে ফেরা মানুষজন। ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে যানবাহনের দীর্ঘ লাইন। টাঙ্গাইল মহাসড়কেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গভীর রাত থেকে এই যানজট 20 কিলোমিটার ছাড়িয়েছে। দুপুরের পর ধীরে ধীরে মহাসড়কে যানবাহনের চাপ কমবে বলে জানিয়েছে পুলিশ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দর্শক, দক্ষিণাঞ্চলের মহাসড়কে যানজটের খবর জানাচ্ছেন মুন্সীগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট মইনুদ্দিন সুমন, তার সাথে আমরা যুক্ত হচ্ছি। সুমন, আমাদের জানাবেন আজকে মহাসড়কের চিত্র কেমন দেখছেন আপনি? হ্যাঁ নাহিদ, আমি আছি মুন্সীগঞ্জের পদ্মা সেতুর যে মহাপ্রান্ত রয়েছে সেই মহাপ্রান্ত। সকাল থেকেই ছোট যানবাহন, বড় যানবাহন, দূরপাল্লার বাস, মোটরসাইকেলে প্রচন্ড চাপ ধারণ করে এই টোল প্লাজায় এবং মহাসড়কে যানবাহনের সারি বাড়তে থাকে। তবে বেলা বাড়ার সাথে সাথেই এই আস্তে আস্তে কমতে থাকে। আমার পিছনে এখন যে সড়কটি রয়েছে এটা মোটরসাইকেলের সড়ক, এটা কয়েক হাজার মোটরসাইকেল সকালবেলা পাড়ি দিয়েছে পদ্মা সেতু, তবে এটি কমতে কমতে এখন শূন্যের কোথায় প্রায় কাছাকাছি চলে আসছে, যেখানে তারা অনেকটা নেই বললেই চলে। তবে দূরপাল্লার বাস বেড়ে 5 কিলোমিটার চলে গেছে, তবে যেই 6টি লেন ছিল আর 2টি মোটরসাইকেলের জন্য, তবে এটি কমিয়ে 1টি লেন করা হয়েছে বর্তমানে মোটরসাইকেল, এবং আরেকটি লেন বাড়ানো হয়েছে আমাদের এই গাড়ি চলাচলের জন্য, দূরপাল্লার যে যানবাহন বাস রয়েছে সেটি পার করার জন্য। তবে এছাড়া এই মহাসড়কে যানজট নেই বললে চলে, তবে গাড়ির দীর্ঘ সারি রয়েছে, এটা বেলা বাড়ার সাথে সাথে কমে যাবে, এখনই অনেকটা কমে গিয়েছে আমাকে জানিয়েছে কর্তৃপক্ষ। তো দাহিত, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দেখা করতে আসছে, এসেও ঘুমাচ্ছ। রাধুনী নিবেদিত নাটক ঘুম পাগল। শান্তি নাই পার্কেও, শান্তি নাই। ওটা কি বলতো? ইয়ার করব সারা রাত জেগে চুরি করে এলাকায়। টেবিলে খাবার দিমু কই থেকে? রান্নাই তো করি নাই। চা করব কেমনে? চা পাতা তো শেষ হয়ে গেছে। রচনা চয়ন দেব, পরিচালনা নাজমুল রনি। সাথে বিয়ে করে ফেলবো। আপনি এই বয়সে বিয়ে করতে পারবেন না বলছি মানে পারবেন না। আসিফ, তুমি আমার সাথে দেখবেন সপ্তম দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 NTV-তে। রাধুনী রেডিমিক্স মুরগির মাংসে মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না।